আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে 7 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার পেসার সিরাজুল ইন্দ্রুস। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া বি কোয়ালিফায়ারের ম্যাচে চীনের বিপক্ষে এই কীর্তি ইন্দ্রুসের। সংক্ষিপ্ত ফর্মেটে 8 রানে 7 উইকেট শিকার এখন সেরা বোলিং ফিগার। কুয়ালালামপুরে প্রথম 4 ওভারে কোনো উইকেট না হারানো চীন খেই হারায় ইন্দ্রুসের বোলিংয়ে, প্রতিপক্ষের 7 ব্যাটারকেই বোল করেছেন। শেষ পর্যন্ত 23 রানে অল আউট হয় চাইনিজরা। মামুলি লক্ষ্যে 8 উইকেটে জয় মালয়েশিয়ার। এর আগে 5 রানে 6 উইকেট নেওয়ার কীর্তি ছিল সেরা। আইসিসির সহযোগী সদস্য দেশ নাইজেরিয়ার পিটার আহোর সিয়েরা লিওনের বিপক্ষে নিয়েছিলেন 6 উইকেট। পূর্ণ সদস্য দেশের মধ্যে টি টোয়েন্টির সেরা বোলার ছিলেন দীপক চাহার। 2019 সালে টাইগারদের বিপক্ষে 7 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন তিনি।